চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের পরপরই আগামী 25 জুলাই 6 দলকে নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগ, যেখানে বাংলাদেশের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে 4 ক্রিকেটারকে। সাকিব আল হাসানের সঙ্গে এবার প্রথমবারের মতো বিদেশি ফ্রাঞ্চাইজি লিগ খেলতে দেখা যাবে মোহাম্মদ সাইফুদ্দিন, শরীফুল ইসলাম ও রিশাদ হোসেনকে। গ্লোবাল টি টোয়েন্টি লিগের গত আসরে ছিলেন লিটন দাস ও সাকিব আল হাসান। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। এবার অবশ্য লিটন দাস সুযোগ পাননি। গত আসরে সাকিব খেলেছেন মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে, তবে আসন্ন মৌসুমে সাকিবকে দেখা যাবে মিসিসিগা প্যান্থার্সে। সরাসরি চুক্তিতে সাকিবকে দলে ভিড়িয়েছেন ফ্র্যাঞ্চাইজিটি। সাকিব চলে আসায় তার জায়গায় ড্রাফট থেকে সাইফুদ্দিনকে দলে ভিড়িয়েছেন মন্ট্রিয়াল টাইগার্স। সাইফুদ্দিন অবশ্য সবশেষ বিপিএল এ দারুণ পারফর্ম করেছেন, এরপর জাতীয় দলেও ফিরেন, সেখানে পারফর্মও করেন, তবে শেষ পর্যন্ত তাকে বিশ্বকাপের দলে রাখেননি নির্বাচকরা, জানিয়ে কিছুটা হতাশই ছিলেন তিনি। তবে প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পাওয়া নিশ্চিতভাবে তার হতাশা কাটাতে সাহায্য করবে। ক্রিকেটের সময়টা ভালো কাটছে রিশাদ হোসেনের। লেগ স্পিনে বিশ্বকাপের মঞ্চে মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি, যার পুরস্কারটা এবার পেয়েছেন রিশাদ। প্রথমবারের মতো তাকেও গ্লোবাল টি টোয়েন্টি লিগে দলে টেনেছেন টরন্টো ন্যাশনালস, যেখানে রিশাদ সতীর্থ হিসেবে পাবেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ নওয়াজ, কলিন মুনরোর মতো তারকা ক্রিকেটারদের। এদিকে চোটের কারণে বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচে খেলতে না পারলেও গ্লোবাল টি টোয়েন্টি লিগে দল পেয়েছেন শরীফুল ইসলাম। তাকে দলে ভিড়িয়েছেন বাংলা টাইগার্স মিসিসাগা।